এই যে 1300 সূচক নাই, এবং ওই যে একটা বাবেল হইলো 6200 থেকে 5100, ওই বাবেলটাই কেন হইলো বা এখানে আসে আজকে 1300 সূচক নাই, এর জবাবদিহিতা নাই? স্যার কি এটা বুঝে না যে ইনডাইরেক্টলি এখানে হরিলুট হয়েছে? 15টা বছর আমরা এখানে সাফারি। দেখুন, ইন্ডেক্সটা ছিল 5231 4 তারিখে। 5 তারিখে গভর্নমেন্ট পতনের পর বাজার খুললো, 4-5 দিনে চোখটা 6219 হয়ে গেল। অনেকের পোর্টফোলিওতে কিছু কিছু করে লাভটাভ হইতে থাকলো, একটা এই একটা জাম্প হয়ে গেল বাজার। তার পরবর্তীতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আসলেন, এরই মাঝে উনি আসলেন, আসার পরে উনি দায়িত্ব নিলেন, আমরা খুব আশাবাদী হইলাম। এমনি তো আমরা 15 বছর যাবৎ ভাই ক্ষতিগ্রস্ত ছিলাম, একজন নতুন লোক আসছে, নতুন সরকার গঠন হয়েছে, এই আশায় ছিলাম। কিন্তু আজকে দেখেন, উনি আসার পরে আজকে এই আমি যখন কথা বলতেছি এই সময় সূচক হচ্ছে আজকে 5100 5100-এর নিচে সূচক অবস্থান করছে, বা 5100-এর আশপাশে। উনি আসে আগের 15 বছরের হিসাবের বিচার করতে আসছে, ভাবটা এরকম। তো উনি বিচার করতেছেন, আমি বিচারের বিপক্ষে বলবো না, প্রত্যেকটা বিচার হোক এটাও আমি চাই। যেমন এসএসসির রুলসটা কী, এসএসসি কোন আইনের বলে এখানে মানে সরকার এটার প্রতিষ্ঠা করছে? এসএসসি কি শুধু বিচার রোজগার করবে এই জন্যে, নাকি ওনাদের এই বাজারকে ঠিক রাখা, বাজারের স্টেক হোল্ডারদের নিয়ে বসা, স্টেক হোল্ডারদের সাপোর্ট নেওয়া, প্র্যাকটিক্যালি যারা আছেন প্রয়োজনীয় বিনিয়োগকারীদের ভিউ বোঝা? তো বাজারের পাঁচটি অর্থ উপদেষ্টা সাহেব যে কথাটা বললেন যে ঠিক আছে, ওনার সম্পর্কে উনি ভালো জানে, বা উনি হয়তো ভালো ইয়া কে কোন সেক্টরে খুশি এটা ভালো জানে, এটা তো আমার জানার দরকার না। আমার কথা হলো আপনি প্র্যাকটিক্যালি দায়িত্বটা পালন করতেছেন কিনা। স্যারকে আমি বলবো, স্যার যে কথাটা বললো যে পুঁজিবাজারে সকালে কিনে বিকালে প্রফিট চায় এরা, এবং সালেহউদ্দিন স্যার তো আসলে তার যে সুনাম এবং তার প্রতি যে রেসপেক্ট মানুষের ছিল, অন্তত শেয়ার বাজারে আমরা যারা আছি স্যারের এই কথায় আমরা খুবই মানে মর্মাহত। ওনার প্রতি আমাদের এই রেসপেক্টটা এখন নাই, আমি আই এম সরি টু সে। কারণ স্যার কী করে এই কথা বলেন? স্যার কি ইন্টারন্যাশনাল বাজার সম্পর্কে জানেন না? উনি কি জানেন না যে পুঁজিবাজার আমাদের আমাদের ম্যাচুরিটি সিস্টেমটা কি? স্যার কি জানে আমাদের ম্যাচুরিটি সিস্টেমই তো হলো 3 দিন, T+2। তা আমরা কী করে আশা করি সকালের কথা বিকালে? আর ইন্টারন্যাশনাল মার্কেটে তো সকাল বিকাল না ভাই, মিনিটের মধ্যে তো নেটিং হয়, মিনিটের মধ্যে মানুষ লস করে, মিনিটের মধ্যে মানুষ লাভ করে। তা আমাদের অন্যায়টা কি? স্যার তো স্যারের ইন্টেনশনটা হচ্ছে আমাদের প্রতি তার বিরক্ত। আমি যা আমি যতটুকু ভিডিওটা দেখছি, খালেদ মহিউদ্দিন সাহেব হয়তো আমাদের এই মার্কেট রিলেটেড লোক না, উনি হয়তো অনেক কোশ্চেন ওইভাবে করতে পারেন নাই। তারপরে উনি আইনে আমাদের যে ভিউটা দেখাইছেন, এতে আমার মনে হয়েছে সালেহউদ্দিন স্যার উনি একজন বিজ্ঞ লোক, এবং ব্যাংকের ব্যাপারে দেখেন, ব্যাংকগুলোর ব্যাপারে উনি যে পদক্ষেপগুলো নিলেও এখানে কিছু কিছু ব্যাংক উধা হয়ে গেল, উনাদের কথা, এবং আমরা তো ভিতরের খবর এতটা জানার কথা না। ও সরকার চেঞ্জ হওয়ার পরে আরও বাস্তবভাবে দেশবাসী জানলো, সাথে সাথে ওনারা পদক্ষেপ নিলেন এবং উনি নিলেন। ব্যাংকগুলোর জন্য কী না করলেন, উনি ব্যাংক এক্সপার্ট, উনি করে ফেলছেন। আপনি যদি পুঁজিবাজারের জিনিসটা অর্থনীতির অংশ মনে নাই করেন, দরকার নেই তো এখানে বন্ধ রাখেন।